গত 24 ঘন্টায় সারা দেশে করোনায় রেকর্ড মৃত্যু হয়েছে 54 জন নতুন শনাক্ত 3050 জন শনাক্তের হার 14.40 শতাংশ অনুদিকে ব্লাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে এক রোগী ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন করোনা পরবর্তী জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন এদিকে করোনার উচ্চ সংক্রমণ সীমান্তের বাইরে জেলাগুলোতে ছড়িয়ে পড়েছে বিশেষ লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েও কিছু জায়গায় ঠেকানো যাচ্ছে না সংক্রমণ প্রতিনিধিদের তথ্য চিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিন্থি গেল কয়েক সপ্তাহের তুলনায় করোনায় দেশে রেকর্ড সংখ্যক মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে 24 ঘন্টায় মারা গেছে 54 জন আর নতুন রোগী শনাক্ত হয়েছে 3050 জন নমুনা বিবেচনায় শনাক্তের হার 14.80 শতাংশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী পাওয়া গেছে করোনা পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে গেলে পরীক্ষায় তার ব্ল্যাক ফাঙ্গাস রিপোর্ট পজিটিভ আসে তবে অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে চিকিৎসকরা রাজশাহী মেডিকেলে গত 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 12 জন এই যে মাস্ক আছে তো হ্যাঁ তো কতক্ষণ লিয়ে রাখবো মাস্ক বলেন ইমার্জেন্সি প্রয়োজন খালি বেরিয়েছে চাপাই নবাবগঞ্জে কমে এসেছে করোনার সংক্রমণ হার গেল 24 ঘন্টায় 371 জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছে 35 জন টাঙ্গাইলে গেল 24 ঘন্টায় 231 নমুনা পরীক্ষায় 77 জন করোনা রোগী পাওয়া গেছে সংক্রমণের হার 3.33 ভাগ সীমান্তবর্তী জেলা কুষ্টিয়া সদরের পৌরসভা এলাকায় চলমান 7 দিনের কঠোর বিধিনিষেধ চলছে ঢিলেঢালাভাবে গত 24 ঘন্টায় সেখানে নতুন রোগী শনাক্ত হয়েছে 71 জন সাতক্ষীরায় বিশেষ লকডাউনের মধ্যেই সংক্রমণ ঊর্ধ্বমুখী ওই একটু লকডাউনের আগে আইছিলাম তো একটু আটকাই গেছিলাম একটু যে কোনো কারণে ওই যে লকডাউনের জন্য গাড়ি ঘোড়া বন্ধ ব্যান্ড আসতেছে না পুলিশ তাই হেঁটে যাচ্ছে যেতে হচ্ছে লকডাউনে গাড়িতে যাতে পারতেছি না তাই হেঁটে হেঁটে যাচ্ছি হিলিতে দিন দিন বেড়েই চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি রপ্তানি চলমান থাকায় সংক্রমণ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা গোপালগঞ্জে বেড়েই চলেছে করোনা রোগীর সংখ্যা গত 24 ঘন্টায় নতুন 30 জন রোগী শনাক্ত হয়েছে এছাড়াও নাটোর জামালপুর চুয়াডাঙ্গা যশোর কুড়িগ্রাম নড়াইল মাগুরা সহ বিভিন্ন জেলায় করোনার সংক্রমণ বেড়েছে বেশিরভাগ জায়গায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হলেও সচেতনতার অভাবে তা মানছে না অনেকে